এখন পর্যন্ত নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাজধানীর আগারগাঁওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। গোয়েন্দা সংস্থা সমূহের যে প্রতিবেদন অথবা তাদের যে বক্তব্য, তাদের প্রধানরা যে বক্তব্য কমিশনকে দিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। তবে যেহেতু গত কালকের হরতালের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার তিন দিনের অবরোধ দিয়েছেন, সেক্ষেত্রে তারা সতর্ক থাকছেন যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং ভোট কেন্দ্রে ব্যালট পেপার নির্বাচনের আগের দিন রাতে বা সকালে পৌঁছানো হবে কি না এ বিষয়ে আসলে সত্যিকার্থে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে।